हेलो दोस्तों, एमएसएमई বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে ভিডিওটা যারা নতুন চাউমিন ব্যবসা করতে চাইছেন তাদের জন্য, অথবা যারা ভাবছেন যে আমি নতুন চাউমিন কারখানা খুলব তাদের জন্য। চাউমিন বা নুডলস কারখানা করার খুব লাভজনক ব্যবসা এখন এটা, কারণ হচ্ছে বর্তমান যুগের এখন চাউমিন বা নুডলসের প্রচুর ডিমান্ড মার্কেটে। মার্কেটে যেমন ডিমান্ডও আছে এবং প্রোডাক্টের কোয়ালিটির ক্ষেত্রে আপনার চ্যালেঞ্জও আছে, কিন্তু নতুন ব্যবসায় ওনারদের অবশ্যই আপনার ট্রেনিংয়ের দরকার আছে। ট্রেনিং ছাড়া ব্যবসা করতে গেলে আপনার প্রচুর চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাবেন, বিশেষ করে যারা সেমি অটোমেটিক মেশিন কিনবেন। প্রথমে আপনাকে সেমি অটোমেটিক মেশিন দিয়ে শুরু করতে হবে ব্যবসাটা দেখার জন্য, কিভাবে আপনার মার্কেটে বা মার্কেটিংটা শিখতে হবে, মালের কোয়ালিটিটা শিখতে হবে, কিভাবে আপনি কোয়ালিটি মেনটেন করবেন। ইউটিউবে দেখবেন অনেক ভিডিও আছে যেগুলো শুধুমাত্র মেশিন সাপ্লায়ারদের জন্য, মেশিন সাপ্লায়াররা শুধু মেশিন বিক্রি করার জন্য দেখবেন ভিডিওতে অনেক কিছু বলে ওরা, আপনার ওরা যা বলবে সেটা বাস্তব না। ওরা বলবে ধরুন, যেমন একটা আমি উদাহরণ আকারে বলছি, যে 1 ঘন্টা আপনার একটা মেশিন সেমি অটোমেটিক যে কোনো একটা মেশিন দেখাবে, বলবে এটা 1 ঘন্টায় আপনার 1 কুইন্টাল প্রোডাকশন। ওরা দেখাবে যে যদি আপনি দিনে 8 ঘন্টা কাজ করেন তাহলে 8 কুইন্টাল প্রোডাকশন, তাহলে আপনার একটা যেমনই হোক ওরা দেখাবে 1 লাখ টাকা আপনার ইনকাম মাসে দেখাবে, কিন্তু সেটা বাস্তব না। সেটা হবে আপনার পরে পরে হবে, হট করে কিন্তু হবে না। আপনি যখন প্রথমেই ব্যবসা শুরু করবেন আপনার কিন্তু এটা হবে না, আপনার হবে যখন আপনার আস্তে আস্তে, প্রথম আপনি 30 কেজি মাল করবেন, 20 কেজি করবেন, আস্তে আস্তে 50 কেজি করবেন, তখন আপনি আস্তে আস্তে যখন জানবেন তখন আপনার হবে। যদি 2 জন লেবার থাকে দেখবেন 2 জন লেবারে 1 কুইন্টাল মালকে আপনার তৈরি করে রেডি করতে দেখবেন সারা দিন লেগে যাচ্ছে, একদিন পুরো লেগে যাবে। কারণ হচ্ছে আপনার অনেকগুলো স্টেপ এক মাল তৈরি করার। প্রথমে আপনি ময়দা মাখাবেন, ময়দা মাখানোর পরে আপনার রোল তৈরি হবে মেশিনে, রোল করতে আপনাকে সময় লাগবে। তারপরে আপনার রোল হওয়ার পর আপনার চাউমিনটা যখন কাটিং হবে, কাটিং হওয়ার পরে আপনাকে সাইজ আকারে কাটতে হবে, আপনার যেরকম প্যাকেটে ডিজাইন করবেন বা প্যাকেটে যেমন ভাঁজ করবেন সেই অনুযায়ী আপনাকে সেই সাইজে আপনাকে কাটতে হবে। কাটার পর আপনাকে এবার হ্যাঙ্গারে দেবেন, তারপরে আপনাকে বয়েলে যাবে, এরপরে আপনার চাউমিনটা বয়েল হবে। বয়েল হওয়ার পর আপনার চাউমিনটা এবার আপনাকে তারপরে ভাঁজ করতে হবে, যে আপনার যেরকম প্যাকেটের ডিজাইন হবে। কারণ অনেক ক্ষেত্রে বেশিরভাগ আমাদের ড্রাই যারা বিক্রি করে, কারণ ড্রাই প্রফিটটা বেশি বলে, আপনাকে ড্রাই করার জন্য আপনাকে প্যাকেটিং যে সাইজে আপনার প্যাকেটিং হবে সেইভাবে আপনাকে ভাঁজটা করতে হবে। ভাঁজ করার পর আপনার তারপরে আপনার ড্রাই চেম্বারে যাবে, এবার ড্রাই চেম্বার আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনার কত কেজি ক্যাপাসিটি, বেশিরভাগ সাধারণত প্রথম যারা ব্যবসা তাদের 50 কেজি ক্যাপাসিটি থাকে। এবার 50 কেজি অনুযায়ী আপনার ক্যাপাসিটি থাকলে তখন আপনার ড্রাই চেম্বারে হওয়ার পর এবার তার পরের দিন আপনার নেক্সট ডেতে আপনার একদিন প্রায় আপনার 8 থেকে 9 ঘন্টা ড্রাই হতে সময় লাগবে আপনার পুরো প্রোডাক্টটা। তারপরে আপনার রেডি হবে নেক্সট ডে, মানে পরের দিন আপনার হবে প্যাকেটিং হওয়ার পর এবার আপনার। এবং যারা ভাবছেন যে শুধু বয়েল চাউমিনটা বিক্রি করব, এবং আপনার বয়েল চাউমিন বিক্রি করতে গেলেও আপনাকে প্রথম মার্কেটে আপনার যে রোড কর্নার আছে, রেস্টুরেন্ট আছে, তাদের সাথে আগে কথা বলতে হবে, তারপরে সেই অনুযায়ী আপনার ডেলি প্রোডাকশন হবে। সম্ভবত সাধারণত যেটা আপনার প্রথমেই আপনার ড্রাই দিয়েই শুরু করতে হবে ড্রাই চাউমিন বানানোর জন্য, তারপর আপনার আস্তে আস্তে মার্কেটিং যখন শুরু হবে তখন আপনি সব রকম কাস্টমারটা পেয়ে যাবেন, আস্তে আস্তে সেটাই পাবেন। ফার্স্ট আপনাকে প্রোডাক্টের কোয়ালিটিটা ঠিকঠাক রাখতে হবে, কারণ আপনার দেখবেন মার্কেটে অ্যাকচুয়ালি যে আপনার কোনো না কোনো চাউমিন কোম্পানি যাই হোক একটা চলছে আপনার মার্কেটে, তার থেকে আপনাকে কিভাবে মার্কেটে আলাদা রাখতে হবে, তার জন্যই আপনার প্রোডাক্টটা কিন্তু প্রথমেই খুঁজবে। আপনার এর জন্য আপনার অবশ্যই ট্রেনিং দরকার হবে, যে আপনার কোয়ালিটি কিভাবে প্রোডাক্টের মেনটেন করবেন, যে সবার থেকে কিভাবে আপনার আলাদা হবে। এবার একটা, আমি কোনো মেশিন সাপ্লায়ার না, আমার নিজস্ব কারখানা আছে, 4 বছর হয়ে গেল আমি এই ব্যবসাটা করছি সাকসেসফুলভাবে। আমরা ট্রেনিংও করিয়ে থাকি এবং
যেখানে আপনার নতুন যারা কারখানা খুলেছে তাদের ক্ষেত্রে আমরা গিয়ে ট্রেনিং করাই। তারপর প্রোডাক্টের কিভাবে কোয়ালিটি হবে, প্রোডাক্ট কেমন, প্যাকেটের ডিজাইন হবে কিভাবে, প্যাকেট আমরা এসবগুলো সবই করাই। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি হেল্পফুল মনে হয়। আরও অনেক ভিডিও দেবো কিভাবে আপনার মেশিনের সমস্যা, ছোট ছোট আপনার মেশিনের সমস্যা হয় মেশিন চালাতে গেলে, সেভাবে কিভাবে সেটা সমাধান করব আমরা। অবশ্যই পরে ভিডিও, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করব। কেমন আমরা মেশিন কিনবো, মার্কেটে তো অনেক রকম মেশিন আছে, কিভাবে কী, কোন মেশিনটা আমাদের ক্ষেত্রে ভালো হবে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরপরে নেক্সট ভিডিও হবে মেশিনের সম্বন্ধে।